পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির লাকাশিপাড়া উপচক্রের তৃণমূল শিক্ষক সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন অনুষ্ঠানে এসেছিলাম। এই পশ্চিমবাংলায় বিগত 24 বছরের শাসন ব্যবস্থায় সমাজ বঞ্চিত ছিল, তাদের উপরে যে স্বৈরাচারী আক্রমণ ছিল, বিভিন্ন ক্ষেত্রে অবহেলা আমরা দেখেছি। পরবর্তীতে পরিবর্তনের ডাকে বাংলার মানুষের সঙ্গে সাথ দিয়ে আমাদের জনগণমন নেত্রী বাংলার উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক সমাজও তাদের আশীর্বাদ দোয়ার শুভেচ্ছায় অক্লান্ত পরিশ্রমের ফলে সরকারকে প্রতিষ্ঠা করেছিল এবং পরবর্তী পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে তিনি ব্যাপক অর্থ বরাদ্দ করে সমস্ত ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ যাতে শিক্ষার মান উন্নয়নে এবং নির্বিঘ্নে বাংলা যাতে শিক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের ভেতরে 1 নম্বরে পৌঁছায় সমস্ত দিক লক্ষ্য রেখে অর্থ বরাদ্দ করে শিক্ষার ক্ষেত্রে বাংলাকে আজকে অনেকটাই উদ্দিন করেছেন। আগামী দিনে শিক্ষকদের শুভেচ্ছা নিয়ে আমরা তৃতীয়বারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদেরও সহযোগিতা তারা জানালেন করবে এবং সেই সহযোগিতা নিয়ে আগামী তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী রবি মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক সমাজ দেখতে চাই। তাই আমি লাকাশিপাড়া বিধানসভার বিধায়ক হয়ে লাকাশিপাড়ার তৃণমূল কংগ্রেসের যুব সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির তরফ থেকে তারা ডেকেছে, আমি আমার শুভেচ্ছা, ধন্যবাদ, শ্রদ্ধা প্রণাম জানাই, যাতে আগামী দিনে আপনাদের নৈতিক সমর্থন তৃণমূল কংগ্রেস চাই সেটা দেখার জন্য। এবারে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।